ABC News HD Live augments the truth. সাফল্য আমাদের রাজ্যেও তো বিজেপি আরএসএস এরা দারুণভাবেই হতাশ এবং এই হতাশা থেকেই তারা নানান জায়গায় পার্টি অফিসগুলোর মধ্যে কর্মচারীদের অফিসে সিআইটিউ রাজ্য দপ্তরে সিপিআই এসইউসি আইসি তাদের রাজ্য দপ্তরে তারা আক্রমণ হেনেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং গত রাত্রে এখানে ডুকলি মহকুমার যে অফিস এটা আক্রান্ত হয়েছে বহুবার, কিন্তু যা দেখলাম তাতে যেভাবে ওরা ঢুকেছে অত্যন্ত পরিকল্পিতভাবে সমস্ত কিছু নষ্ট করেছে, আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, এটার তীব্র নিন্দা করি এবং পুলিশের টহল থাকার কথা সব জায়গায় থাকে, রাত্রিবেলাও থাকে, পুলিশের সামনেই ঘটনাগুলো ঘটেছে, সিআইটি অফিস তো পুলিশ সঙ্গেই ছিল, সামনেই ছিল, এখানেও নিশ্চয়ই থানা অল্প একটু দূরে, ওদের যে ভূমিকা এটা খুব পরিষ্কার যে লাল পতাকার প্রতি, সংগ্রামী প্রতিবাদের প্রতি তারা খুব অসহনীয় এবং শুধু লাল পতাকা না, গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তারা একটা ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেই চলেছে গত 30-31 মার্চ ধরে। তো এই অবস্থা তো এরকম থাকবে না, এটা ডুকলি মহকুমার অফিসে যেভাবে কাজটা করলো একেবারে কাপুরুষের মতো কাজটা করেছে, ভীত সন্ত্রস্ত হয়ে ব্যাপারটা এইভাবে করেছে। আমাদের কাজ কি আটকানো যায় অফিস পুড়িয়ে? আমাদের বা মানুষের জনগণের যে আন্দোলনের কাজ, মতামতের যে কাজ, ঐক্যবদ্ধ হওয়ার যে কাজ, এই কাজ কি এগুলো করে করা যায়? এগুলো করে করা যায় না, হতাশায় এরা নিজেদের মধ্যে খেয়াখুঁজিতে ব্যস্ত। এখন আমাদেরকে টার্গেট করে এদের ঐক্যেরও একটা প্রচেষ্টা থাকলেও থাকতে পারে। তো যাই হোক, আমরা নিন্দা করি এবং এ দিয়ে মানুষের সংগ্রামের যে অগ্রগতি সেটাকে রোখা যাবে না।